পুলিশ কে নিয়ে কি করছে না পুলিশ বলছে দেখছি আমি দুদিন ধরে আমি কোথাও যেতে পারছি না আমার সিসিটিভি দেখেন দুদিন বাড়িতে বেরোতে পারছি না দুদিন ধরে কেউ যেতে পারছে না চাচলে নিমতলা থেকে এদিকে কেউ যেতে পারছে না হাট বাজার দোকানপাট কেউ কিছু কেন কেন এই যে ওদিকে গেলে মারছে এদিকে ওদিকে মারছে সব ভিডিও আছে আমরা পুলিশকে বলছি রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে ছেড় দিয়ে আসছে কে মারছে এই সব ওই চোখে পাঠিয়ে আমিনুল বাহারামের যে লোকজন আছে এবং যারা এই যে আপনি প্রধান পুলিশকে জানাননি বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশকে আমরা নিজে জানিয়েছি আমাদের সব নেতা এবং আমাদের যারা মুরব্বীরা আছে সবাই জানিয়েছে পুলিশের কোনো হ্যান্ডল নাই পুলিশ কেন হ্যান্ডল নাই আমরা বুঝতে পারছি না আজকে পুলিশ কি করলো পুলিশ এসে আজকে আমাদের আমাদের ভোরবেলা আমাদের বাড়িতে আগুন লাগিয়েছিল প্রাত বাড়িতে এবং আমার ভাই কাকাতো ভাই আছে হাকানকা তার ওই যে বিবাদীদের বাড়ির এলাকাতেই আমাদের পুকুর ছিল তার পুকুরে 30-35 কিলোমিটার মারছিল এবং আমরা সকালে জানতে পারি যে সেই মাছ সব মেরে নিয়েছে সব বিরোধীরা তো আমার ভাই দূর দিয়ে বাজার হয়ে ঘুরে গেছে সে তবু খবর পেয়ে গিয়েছে খবর ওখানে পৌঁছতে পৌঁছতে সব একদম পুরো বিবাদীরা একদম মানে একদম ওর কাছে চলে গেছে পিটিয়ে দিয়েছে কোনো মতো প্রাণে গিয়ে একটা বাড়িতে আশ্রয় করেছে সেটা পুরো গ্রাম জানে আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করলাম আইসি সাহেবের কোনো হেলদোল নাই কোনো কিছু আইসি সাহেবের মানে শুনছে না আইসি সাহেব এক দেড় ঘন্টা বলছে দেখছি দেখছি এক ঘন্টা পরে অথচ আমার কাকা তো ভাই একদম চায়ের দোকান যে পুলিশগুলো যারা সকালে ডিউটিতে এসেছিল তারাই চা খাচ্ছিল বিস্কুট আনতে যাচ্ছিল তাকেও প্রচন্ড মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে এরকম আমরা যদি কিছু করে না খেতে পাই আমরা কি করে আমাদের এলাকার লোক করে খাবে আমরা হাট বাজার কিছু করতে পারছি না কাজ কামে কেউ যেতে পারছি না এলাকার লোক প্রচন্ড অশান্তিতে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।